নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ HTML এর 46 নম্বর ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই ফর্মের ভিতরে এরকম বড় ঘর তৈরি করবেন বা বড় বক্স তৈরি করবেন। অনেক সময় অ্যাড্রেস বা অন্য কিছু ডেসক্রিপশান লেখার জন্য এইরকম বক্সের প্রয়োজন হয়, ইউজারদের থেকে ডাটা নেওয়ার জন্য। এই বক্স কিভাবে আমরা তৈরি করব, এই নিয়ে আজ আমাদের আলোচ্য বিষয়। এবং এই বক্সকে কিভাবে ডিসেবল করব, দেখুন এখানে কিছু লেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিছু লেখা যাবে, দেখুন লিখতে পারছি কিন্তু এখানে কিছু লিখতে পারবো না। বন্ধুরা, এই বক্স রিলেটেড আমরা কিছু অ্যাট্রিবিউটস নিয়েও আলোচনা করব বিস্তারিত। আর যদি জানতে চান এবং এই বক্সটি কীভাবে তৈরি করতে হয় শিখতে চান, তাহলে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা মনে করছেন ওয়েবসাইট ডিজাইন শিখে প্রফেশনাল কাজ করবেন, তারা আমার ভিডিওগুলি 1 নম্বর থেকে একদম 60 নম্বর পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আর আশা করছি আপনারা এই ভিডিওগুলি দেখার পর থেকে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। চলুন, এই বক্স তৈরি করার জন্য আমরা প্রথমে নোটপ্যাড ওপেন করে নেব। নোটপ্যাড ওপেন করে নিলাম। নোটপ্যাড ওপেন করার পর আমরা নর্মাল যে ট্যাগগুলো হয়, বেসিক ট্যাগ, সেগুলো লিখে নিলাম। যেমন HTML শুরু করেছি, HTML ট্যাগ শেষ করেছি, বডি ট্যাগ শুরু করেছি, বডি ট্যাগ শেষ করেছি, বডি ট্যাগের ভেতর ফর্ম ট্যাগ শুরু করেছি, শেষ করেছি। এই রকম বক্স তৈরি করার জন্য আমরা লিখব টেক্সট এরিয়া ট্যাগ। ট্যাগের ভিতর লিখব কি, টেক্সট এরিয়া। তার আগে লিখে নিই অ্যাড্রেস, কথাটা বা ওয়ার্ডটা, AWRE অ্যাড্রেস। তারপর লেস দ্যান আর গ্রেটার দ্যানের ভিতরে লিখব TEXT, টেক্সট, AREA, টেক্সট এরিয়া। বন্ধুরা, এই টেক্সট এরিয়া ট্যাগটি শুরু এবং শেষ ট্যাগ দুটোই আছে, তাই এটিকে কপি করলাম। কপি করে পাশে পেস্ট করে দিলাম, আরেকটি ব্যাকস্ল্যাশ দিয়ে দিলাম। আমরা ইতিমধ্যে ফর্মের ভিতর যে সমস্ত ট্যাগ লিখেছি তার শুরু ট্যাগ দেখেছি, কিন্তু শেষ ট্যাগ নেই। যেমন ইনপুট টাইপ টেক্সট বা ইনপুট টাইপ পাসওয়ার্ড, এর শেষ ট্যাগ ছিল না, কিন্তু টেক্সট এরিয়া নামক ট্যাগটির শুরু এবং শেষ দুটোই আছে, এটি কিন্তু মনে রাখবেন। দেখুন এখানে শেষ করে দিয়েছি। চলুন ফাইলে এসে একবার সেভ করে নিই। সেভে ক্লিক করলাম, ডেস্কটপে সেভ করছি, নাম দিচ্ছি AWRE.HTML দেব, কারণ আপনারা জানেন ইতিমধ্যে এক্সটেনশন নেম HTML দিতে হয় ওয়েবসাইটে কনভার্ট করার জন্য। সেভে ক্লিক করলাম, এটি মিনিমাইজ করলাম, এটিও মিনিমাইজ করলাম। এখানে দেখুন অ্যাড নামক ফাইলটি এসেছে HTML এ, রাইট ক্লিক করলাম, ওপেন উইথ গুগল ক্রোমে ওপেন করে নিলাম। দেখুন এটি একটি ছোট্ট বক্স এসেছে, কারণ এর অ্যাট্রিবিউটস ব্যবহার করতে হবে, কলস অ্যাট্রিবিউটস আর রোস অ্যাট্রিবিউটস, কলমস আর রোস, এটিকে বড় করার জন্য। দেখুন এই বক্সটি এত বড় আছে, এর কলস মানে কলমগুলোকে বড় করা হয়েছে, আর রো, এইগুলোকে রো বলা হয়, রোগুলোকে বড় করা হয়েছে। সেই কলমস আর রোকে আমরা বড় করলে বক্সটিও বড় হয়ে যাবে। চলুন কলমস, এই টেক্সট এরিয়ার যে ট্যাগ আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই টেক্সট এরিয়ার ভেতরেই আমরা লিখব। কী লিখবো প্রথমে, COLS, কলস মানে কলম দেব। কলম কতগুলো হবে, আমি দিলাম 60টি কলম হোক, 60টি কলম। তারপর রোস, ROWS, রোস, রোস হরাইজেন্টালি কত বড় হবে, রোস কলমের মাধ্যমে আমরা সিলেক্ট করে দেব বা জানিয়ে দেব, রোস 10s। এখন ফাইলে আসলাম, পুনরায় সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন বড় হয়েছে। এখন আপনি যদি চান এর সঙ্গে প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটস ব্যবহার করে এর উপরে বা ভিতরে লিখে দিতে পারেন। যেমন লেখা আছে, দেখুন টাইপ ইউর অ্যাড্রেস, এটাকে মোছা যাচ্ছে না, এটি প্লেস হোল্ডারের কাজ। আপনি প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটস এখানে লিখে দিতে পারেন আপনারা চাইলে। আর আগের ভিডিওগুলি আমি অনেকবার দেখেছি, তাই দেখাচ্ছি না। আর এখন বুঝতে পারছেন আশা করি যে কলমস আর রোস অ্যাট্রিবিউটসের কাজ কী, এটি বড় করার জন্য। এবং এর সঙ্গে আপনি ম্যাক্স লেন্থ অ্যাট্রিবিউটস ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি লিখছি IAM SNDP সন্দীপ বাগ। আমি যে টেক্সট লিখছি এই টেক্সটটি নির্ধারণ করে দিতে পারি। বন্ধুরা, এই বক্সের ভেতর টেক্সট লেখার নির্ধারণ করে দেওয়া যায় যে ইউজার কতগুলো ক্যারেক্টার বা কতগুলো লেটার বা কতগুলো ওয়ার্ড এখানে লিখতে পারবে। চলুন, তার জন্য আমরা এখানে একটি অ্যাট্রিবিউটস ব্যবহার করব, ম্যাক্স লেন্থ, MAXLENGTH, ম্যাক্স লেন্থ ইকুয়াল টু ডবল কোট, এখানে আমি 50 যদি দিয়ে দিই তাহলে 50টা লেটার লিখতে পারবে। আর আমি এখানে দেখানোর জন্য 10 দিলাম। ফাইলে আসলাম, সেভ করলাম, এখন রিফ্রেশ করলাম, দেখুন দেখুন 5 লিখছি, কিন্তু 10টার বেশি আর কোনো ক্যারেক্টার লেখা যাচ্ছে না।
আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ম্যাক্স লেন্থের কাজ কি এখানে নির্দিষ্ট করে দেওয়া যায়। যেমন দেখুন এই অ্যাড্রেস লেখাটা নিচে এসেছে, এটিকে ওপরে তোলার জন্য এটাকে একটু এন্টার করলাম আর এই অ্যাড্রেস ওয়ার্ডটি একটি ট্যাগের ভিতরে লিখে দেব, পি ট্যাগের ভিতরে আমি লিখে দেব, তবেই কিন্তু ওটা উপরে যাবে, না হলে অলওয়েজ যা লেখা লিখবেন টেক্সট এরিয়ার আগে সেটি নিচে থাকবে। সেভ করলাম, এখন রিফ্রেশ করলাম, দেখুন দেখতে পাচ্ছেন। এবং এর সঙ্গে আমি আলোচনা করব ডিসেবলড অ্যাট্রিবিউটস। ডিসেবলের কাজ কি, যদি আপনি এই বক্সটাকে ডিসেবলড মানে কাজের অনুপযোগী করে রাখেন তাহলে আপনার ডিসেবল অ্যাট্রিবিউটস ব্যবহার করতে পারেন। এই দেখুন এই ট্যাগের ভিতরেই একটি শেষের দিকে আপনি লিখে দেবেন ডিসেবল, DISABLED ডিসেবল। ফাইলে আসলাম, সেভ করলাম, এখন যদি আমি রিফ্রেশ করি বক্সের ভিতরে কিছু লেখা যাবে না। সেভ করলাম, দেখুন বক্সটি আর হাইলাইট হচ্ছে, হাইলাইট হচ্ছে না। আপনি এক্ষেত্রে এখানে যদি কিছু লিখে দেন, এই যে টেক্সট এরিয়া ট্যাগ আছে আর টেক্সট এরিয়া ট্যাগ শেষ আছে, এখানে যদি কিছু লেখেন তাহলে সেই লেখাটা এখানে শো করবে। যেমন দেখুন লিখলাম SNDP সন্দীপ বাগ ফর ইউ লিখলাম, এখন ফাইলে আসলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন শো করছে, কিন্তু এটি ডিসেবল করা রয়েছে বলে। যদি ডিসেবলটা তুলে দিই তাহলে কিন্তু লেখাটা কপি পেস্ট সব করা যাবে। দেখুন ফাইল এসে সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন দেখা যাচ্ছে, দেখুন মোছা যাচ্ছে। যদি আপনি চান আপনি রিড অনলিও করতে পারেন, যে কেউ লেখাটা ডিলিট করতে পারবে না, শুধু পড়তে পারবে। যেমন ডিসেবল কথাটা লিখেছি সেই রকম এখানে রিড অনলি, READONLY রিড অনলি। ফাইলে আসলাম, সেভ করলাম, এখন রিফ্রেশ করব, দেখুন বন্ধুরা মোছা যাচ্ছে না। আপনারা এইভাবে রিড অনলি করতে পারেন, কপি করতে পারেন, পেস্ট করতে পারেন। আশা করছি ডিসেবল আর রিড অনলির কাজ শিখেছেন। আর আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালারটাও পরিবর্তন করতে পারেন, টেক্সট এরিয়া ট্যাগের ভিতরে লিখবেন STYLE স্টাইল অ্যাট্রিবিউটস, এটিকে একটু বড় করে নিচ্ছি, স্টাইল ইকুয়াল টু ডবল কোটে BACKGROUND ব্যাকগ্রাউন্ড -COLOR কালার ইস্টু দিয়ে দিতাম রেড, আপনি আপনার মতো দেবেন। ফাইলে এসে সেভ করলাম, ব্রাউজারে প্রবেশ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারও দেওয়া যাচ্ছে। আপনি চাইলে বর্ডার অ্যাট্রিবিউটসের মাধ্যমে বর্ডারও দিতে পারেন। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা বড় বক্স তৈরি করা বা টেক্সট এরিয়া ট্যাগের ব্যবহার শিখেছেন। যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।